মহিলাদের শাড়ি ও পেটিকোট পরিহিত অবস্থা নামাজ পড়লে নামাজ হবে কিনা, শাড়ি এবং পেটিকোট পরে মা বোনরা নামাজ পড়লে নামাজ হবে কিনা? উত্তর হলো, মহিলাদের নামাজের জন্য শর্ত হলো নামাজের মধ্যে যে সতর আছে সতর ঢাকতে হবে, অর্থাৎ মাথা থেকে নিয়ে পা পর্যন্ত দুই হাতের কবজি ছাড়া মুখমণ্ডল ছাড়া বাকি পুরো শরীর ঢাকতে হবে তাকে। পায়ের পাতারটুকু একদম গোড়াটুকু তিনি ঢাকবেন না, বাকি পুরো শরীর তিনি ঢাকবেন। এই ঢাকা তিনি যদি সম্পাদন করতে পারেন শাড়ি দিয়ে নামাজ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আর যদি শাড়ি দিয়ে না পারেন তাহলে শাড়ি পরবেন না, অন্য কোনো কিছু সাথে পরবেন। সাধারণত শাড়ি পরলে যেটা হয়, হাতের এই যে গোছাগুলো এগুলো বের হয়েই যায় রুকুতে সেজদাতে উঠা বসার সময়। গলার অংশটা দেখা যায়, কাঁধের অংশ দেখা যায়, চুলটুল সবগুলো থাকে না ঢাকে, কিছু না কিছু দেখা যায়। এই জন্য যদি শাড়ি পরে পেটিকোট পরে কোনো মা বোন নামাজ পড়তে চান, তার উপরে একটা বড় ওড়না পরে নিতে হবে, যাতে করে ওই যে তার হাতের গোছা অথবা গলা কাঁধ চুল কোনো কিছু দেখা না যায়, শুধু মুখমণ্ডল খোলা থাকবে। আজকাল অনেক সুন্দর সুন্দর ওড়না বের হয়েছে নামাজের ওড়না, এই নামাজের ওড়নাগুলো যদি পরে নেন নামাজের সময়, মাথা থেকে পা পর্যন্ত আপনার পুরাটা ঢেকে যাবে শরীর, ওইটার ভেতরে আপনি হাত বাঁধবেন এবং রুকু সেজদা করবেন, হাত উঠাবেন, শুধুমাত্র মুখমণ্ডলটা খোলা থাকবে। ভেতরে আপনার শাড়ি থাকুক আর থ্রি পিস থাকুক কোনো অসুবিধা নেই, শুধু শাড়ি পরে যদি নামাজ পড়েন তাহলে সতর এটা অনেক সময় উন্মুক্ত হয়ে যাবে। এই একটি কারণে হাজার হাজার লক্ষ লক্ষ মা বোনের নামাজ হয় না, জানে না যে নামাজের মধ্যে পুরুষের নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকা যেরকম ফরজ, কাঁধও ঢাকার কথা হাদিসে আসছে, আর মহিলাদের পুরা আপাদমস্তক ঢাকতে হবে নামাজের মধ্যে। শাড়ি পরলে আপাদমস্তক, শুধু শাড়ি পরলে, উপরে যে ওড়না না পড়ে, তাহলে কোনোদিনই পরিপূর্ণভাবে নামাজের সতরটা ঢাকা সম্ভব হয় না। কেউ যদি ঢেকে ঢুকে পারে তার ব্যাপার, কিন্তু পারবে না, পেট পিঠ কোনো এক অংশ উন্মুক্ত হয়ে যাবে, উন্মুক্ত থাকলে নামাজ হবে না। বিধায় উপরে ওড়না পরে তারপর পড়তে পারেন। এই জন্য সবচেয়ে বেটার হলো নামাজের জন্য আপনি মেসি জাতীয় যদি পড়েন, ফুল হাতাওয়ালা মেসি, আর উপরে ওড়না পরেন মাথা ঢাকার জন্য, তাহলে সেটা সবচেয়ে বেটার। অথবা থ্রি পিস পড়লেন কিন্তু ওড়না এমনভাবে ঢাকলেন যাতে করে শুধু মুখমণ্ডল খোলা থাকে, দুই হাতের কবজি খোলা থাকে।